হ্যালো ফ্রেন্ডস বাংলা স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা আপনাদের মোবাইলের যদি ইন্টারনাল স্টোরেজ কম থাকে যার কারণে আপনারা বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন না তো আজকের এই টিপসটির দ্বারা আমি সেটাই শিখাবো যে আপনার ওই স্টোরেজ যদি কমও থাকে তো আপনি কীভাবে অনেক বেশি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল দিতে পারবেন তো সোগাইস ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই সব কিছু জানার জন্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আপনার ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে হবেন ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বেশি টাইম নষ্ট না করে তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হলো হার তো আপনি সর্বপ্রথম স্টোরে যাবেন স্টোরে গিয়ে সার্চ দেবেন হারমিট লাইট অ্যাপস ব্রাউজার তো এটাকে সার্চ দিলেই আপনার সামনে অবশ্যই চলে আসবে এই যে দেখুন সর্বপ্রথম এই ধরনের সিম্বল দেখে আপনারা ডাউনলোড করে নেবেন খুবই পপুলার একটি অ্যাপস এটা তো এই যে দেখুন ফোর পয়েন্ট ফাইভ রেটিং এবং খুবই নিউ অ্যাপস তো ওয়ান থাউজেন্ড ডাউনলোড বেশি ডাউনলোড এই মুহুর্তে এখন হয়নি তো রেটিংটাও খুব একটা বড় দেখতেই পাচ্ছেন তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে নাহলে আমি ভিডিও ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো ওখান থেকেও আপনারা খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন ওপেন করে নি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো ওপেন করার সঙ্গে সঙ্গে তো অ্যাকচুয়ালি বলতে গিয়ে এই অ্যাপ্লিকেশানটার মধ্যে আপনাকে জাস্ট লাইট অ্যাপ্লিকেশন দেবে যেমন ম্যাসেঞ্জার ফেসবুক ম্যাসেঞ্জার আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তো আপনার কমসে কম একশো পঁচিশ এমবি অনেক এম হয়ে যাবে ফেসবুক অনেক ষাট এমবি মানে অনেক এমবি প্রয়োজন কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যদি আপনি মেসেঞ্জার ফেসবুক ইউজ করেন তো জাস্ট দু এম করে আপনার ফেসবুক এই মানে ইউজ হবে তো জাস্ট এই যে দেখুন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে তো আপনাকে কি করতে হবে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট লাইট অ্যাপ নাও তো এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনার অবশ্যই এই যে দেখুন প্লে স্টোরের মতো আপনার সামনে অ্যাপ্লিকেশন চলে এসেছে তো আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার এই যে টুইটার আর এই যে ইনস্টাগ্রাম এই গুগল গুগল প্লাস এই সব অ্যাপ্লিকেশনটা যদি ব্যবহার করেন তো আমি বলবো এটাই আপনাদের মেমোরি যদি স্টোরেজ কম থাকে তো আপনারা এখান থেকে ইউজ করুন এইগুলো এবং যেটা মোবাইলে আপনারা যদি ম্যাসেঞ্জার ডাউনলোড করে থাকেন সেটাকে ডিলেট করে দেবেন সেটা ডিলেট করার পর এই হারমিটটাকে ইনস্টল করবে প্রথমে তারপরে এখানে সার্চ দিয়ে এই যে ম্যাসেঞ্জার ধরুন ম্যাসেঞ্জারটাকে জাস্ট দেখুন কয়েক সেকেন্ড তারপরে অ্যালোতে ক্লিক করবেন তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে মানে দু মিনিটের একটি অ্যাপস সরি দু এমবির একটি অ্যাপস তো দু এমবির অ্যাপস এই যে দেখুন কত সেকেন্ডে চলে এসছে অবশ্য ডাউনলোড অ্যান্ড ইনস্টল ম্যাসেঞ্জার দেখুন এখানে লিখছে তো এইভাবেই আপনারা খুবই সহজে এই যে দেখুন ম্যাসেঞ্জার তো এটাকে ক্লিক করার পর আপনারা যেইভাবে ইনস্টল করেন তো অ্যাকচুয়ালি সেইভাবেই ইনস্টল করতে হবে এই যে দেখুন ম্যাসেঞ্জার চলে এসছে তো ফেসবুক আইডি এবং নম্বর দিয়ে ম্যাসেঞ্জারটা খুলতে পারেন এইভাবেই ফেসবুক আপনারা খুলতে পারেন তো আবার যদি চান অন্য চান এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখানে আপনি সার্চ দিতে পারেন এই ফেসবুক কিংবা গুগল আর আপনার এখানে সার্চ দেবেন আপনার যেই অ্যাপ্লিকেশনটা এই যে ব্যাঙ্ক অফ আমেরিকা আপনার যদি এই যে ট্রান্সলেটর চায় যদি আমাজন ফ্লিপকার্ট আপনি যে মানে আপনার পছন্দ মতো আপনি কিছু অ্যাপস যেগুলো আপনি ইউজ করেন ফেসবুক ম্যাসেঞ্জার তো সবাই ইউজ করে তো আমার বলার প্রায় এটাই যে আপনি ফেসবুক এবং ম্যাসেঞ্জার এই দুটো জাস্ট এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ইউজ করুন তাহলে খু আপনার মেমোরি মানে অনেকটা সেভ হবে আর জাস্ট এই যে ম্যাসেঞ্জার এবং ফেসবুক দুশো এম আপনার মেমোরি কম হয়ে যাবে অটোমেটিকি তো এটা একটা লাইট ভার্সেন তৈরি করে দেয় অবশ্য তো জাস্ট আপনারা এটাকে ইউজ করতে পারেন খুবই আপনাদের মোবাইলে হেল্প হবে তো আপনি যখন এটাকে ওপেন করবেন অ্যাকচুয়ালি বলতে গেলে হারমিটটাকে ওপেন করতে হবে এখানে থাকবেন অবশ্য এই যে দেখুন এই ম্যাসেঞ্জারটাকে আমার এই মোবাইলের ম্যাসেঞ্জার আছে তো এই ম্যাসেঞ্জারটাকে আপনি প্রথমে আনইনস্টল করে দেবেন ডিলিট করে দেবেন তারপর আপনি যে আমি এক্ষুনি যে এটা করলাম ম্যাসেঞ্জার তো এই হারমিটের মধ্যে এখানে ক্লিক করবো দেখুন এখানের মধ্যে আপনি পাবেন এখান থেকে আপনাকে খুলতে হবে জাস্ট এটাই ডিফারেন্স কিন্তু কাজ সেম হবে আর আপনার যে আপনার যে মেমোরি কম যদি থাকে তো তার জন্য এটা বেস্ট সলিউশন তো আশা করি আপনাদের এই টিপসটি কিছু না হোক কাজে লাগবে তো প্লিজ যদি কাজে লেগে থাকে একটা লাইক দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কী কারণে ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আপনারা যদি এখনও পর্যন্ত স্মার্ট ওয়াচ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আপনার ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাবেন ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাইডে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন তো সো গাইস আজকের ভিডিও এটুকুই ওকে বাই সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং